আজ সূত্রের মাধ্যমে জানতে পারলাম এবং সংবাদ মাধ্যমেও এই খবরটি প্রচারিত হয়েছে যে ভাঙর 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের অন্তর্গত খড়ম্বা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভ্যাকসিনেশন হয়েছে। আমার প্রশ্ন, একটা সরকারি ভ্যাকসিনেশন প্রোগ্রাম কোনো পাঠিয়া বিষয়ে কীভাবে অনুষ্ঠিত হতে পারে? এছাড়াও কিছু জানার আছে, এইভাবে সম্পূর্ণ হয় একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের অথেন্টিকেশনটা কী আছে? এই ক্যাম্পে কি স্বাস্থ্য দপ্তরের অনুমতি নেওয়া হয়েছিল? আমার জানা মতে এই ধরনের সরকারি ভ্যাকসিনেশন কোনো স্বাস্থ্যকেন্দ্র বা উপস্বাস্থ্যকেন্দ্রেই স্বাভাবিক হয়ে থাকে। তাছাড়াও সংশ্লিষ্ট এলাকায় তেমন কোনো স্বাস্থ্যকেন্দ্রের অভাবে থাকলে সেগুলো কোনো সরকারি স্কুল বা কলেজে হয়ে থাকে। কিন্তু কিভাবে একটি পার্টি অফিসে এই ভ্যাকসিনেশন হলো? ওই ক্যাম্পে যে ভ্যাকসিনেশনগুলো মানুষের শরীরে দেওয়া হলো সেগুলো আদতেও কি অরিজিনাল ভ্যাকসিন, না সেইগুলো দেবাঞ্জনের মতো কারো ভুল কারো কাছ থেকে ম্যানেজ করে সেটা দেওয়া হলো? এর একটা বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার। আমি তৃণমূলের উচ্চ পদস্থ নেতৃত্বের কাছে আমি আবেদন করব এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে কঠোরতম শাস্তি দিন, কারণ এটা রাজনীতি করার সময় নয়, এখানে মানুষের স্বাস্থ্য এবং জীবনের প্রশ্ন জড়িয়ে আছে। সুতরাং এখানে রাজনীতি না করে তাদের প্রতি রাজনীতি না করে যারা এই কাণ্ডে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করছি। রাজ্য সরকার ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে যে অভিযোগ কেন্দ্র সরকারের উপরে করছে যে পশ্চিমবাংলাকে সঠিক মাত্রায় ভ্যাকসিন দিচ্ছে না, অর্থাৎ পশ্চিমবাংলার প্রতি দ্বিচারিতা করছে কেন্দ্র সরকার, ঠিক তেমনিভাবে আমাদের রাজ্যের শাসক দলের গ্রাসরুট লেভেলের নেতৃত্বের একটা বড় অংশের দ্বারা বিরোধী দলে যারা বিলং করে তারাও এই অবহেলার শিকার হতে হচ্ছে। অর্থাৎ যারা বিরোধী শিবিরের সমর্থক হিসাবে পরিচিত তারা ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে করছে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি দিদির কাছেও আমি আবেদন করছি এই দিকে আপনি আপনার দৃষ্টিপাত করুন। সাথে সাথে রাজ্যের বিভিন্ন সরকারি টিকাকরণ কেন্দ্রগুলির প্রতি আপনি নজর দিন। সেখানে তৃণমূলের নিচুতলার কর্মীদের কাছে আমরা ওরা একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে, যারা বিরোধী দলে করেছিল 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এই ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করছে তারা, অর্থাৎ তারা ভ্যাকসিন পাচ্ছে না। এটার দিকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আপনি আপনার দৃষ্টি